অনেকে গেমিং রাউটার খুঁজতেছে কম বাজেটের মধ্যে কিন্তু পাচ্ছে না, তাদের জন্য টেন্ডার এসি ফাইভ দুর্দান্ত ডুয়েল ব্যান্ডের গেমিং একটি রাউটার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো টেকনোলজি বিষয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয়টিতে টেন্ডার এসি ফাইভ এসি 1200 MBPS এর ডুয়েল ব্যান্ডের রাউটারের আপডেট প্রাইস নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব বা ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে, তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে কম বাজেটের মধ্যে যারা গেমিং রাউটার খুঁজতেছে ডুয়েল ব্র্যান্ডের মধ্যে, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। সো বন্ধুরা, ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে, মানে টেন্ডার এসি ফাইভ এর আপডেট প্রাইস প্লাস কনফিগারেশন দেখানোর আগে, আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা যে আপনারা সব সময় চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। নাইলে আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে যে আপনারা ডিরেক্ট এটার কনফিগারেশনটা দেখবেন, এটার কনফিগারেশন দেখবেন। অনেকেই আছে যাদের আমার ভিডিওটি দেখতে ভালো লাগে না, তারা অবশ্যই অন্যান্য চ্যানেলে ভিডিও দেখতে পারেন, দেখার পরে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারেন। আমাদের চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো না লাগে, তাহলে কাউকে আসলে জোর করবো না। এই কথাটি বলার কারণ হচ্ছে যে অনেকেই ভিডিওটি ওপেন করার পরে ফোন নাম্বার খোঁজে, ফোন নাম্বার খোঁজার পরে ফোন নাম্বারটি পেয়ে গেলে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে থাকে। আসলে ভাই, আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটা রাউটার সম্পর্কে জানেন, জানার পরে রাউটারটি ক্রয় করার চেষ্টা করেন। প্রাইজে যদি আপনাদের কাছে বেশি হয়, প্রাইসটা যদি আপনাদের কাছে বেশি, অবশ্যই অন্যান্য আরও শোরুম আছে বা অন্যান্য অফিস আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কারণ আমরা যখন একটা ভিডিওতে প্রাইস বলি, তখন প্রাইসটা 7 দিন পর্যন্ত থাকে, যখন আমরা প্রোডাক্টগুলো নেই, নেওয়ার পরে 7 দিন পর্যন্ত স্টকে রাখার মতো প্রোডাক্ট নিয়ে থাকি, তার পরবর্তীতে আবার কোম্পানি থেকে যখন আসে তখন আপডেট প্রাইসটা আমরা দিয়ে থাকি। তো আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখে কেউ ফোন দিবেন না। আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় ফোন রিসিভ করার সময় থাকে না ব্যস্ততার কারণে, কারণ অনেকেই ফোন দিয়ে থাকে, কার ফোনটা ধরবো রে ভাই। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এসএমএস করবেন। আর অর্ডার কনফার্ম যারা করতে চায়, তাদেরকে আমি বলবো যে অবশ্যই অগ্রিম আপনাদের কিছু পেমেন্ট করতে হবে, কারণ এসআর ইলেকট্রনিক্স ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কোনো জায়গাতে পাঠায় না, যার কারণে আপনাদের অগ্রিম অবশ্যই পেমেন্ট করতে হবে। অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ অনেকেই বিরক্ত করে, একবার ফোন দিয়েছে কথা বললাম বারবার ফোন দেওয়ার চেষ্টা করে। আরে ভাই, আমি ভিডিও বানাইছি, ভিডিওটি যদি আপনাদের কোনো ইনফরমেশান মিস্টেক থাকে, আমার ভিডিওতে যদি কোনো ইনফরমেশান মিস্টেক থাকে, তাহলে অবশ্যই আপনার কনফিগারেশান দেখেন, কনফিগারেশান দেখলে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ভিডিওতে যেটা বললো সেটা কনফিগারেশানে ঠিক আছে কিনা। তবে আমরা ট্রাই করি যে কনফিগারেশান অনুযায়ী বলার, অনেকেই আছে, অনেক ইউটিউবার আছে যারা ভিডিওতে বেশি বেশি বলে। তো আসলে আমরা তো সেল করি, সেলার তো লিগাল ইনফরমেশান আসলে দেওয়া মুশকিল হয়ে যায়। যদি আপনারা মনে করেন যে না, আমরা যদি এসআর ইলেকট্রনিক্সে ফোন দিই তাহলে ওনারা ইউজ করছে, ওনারা বলতে পারবে, আসলে তো আমরা ইউজ করি না, কনফিগারেশান অনুযায়ী আমরা বলার চেষ্টা করি। আরেকটা কথা যে আপনাদের যদি ওয়াইফাই ইন্টারনেট বা ডিশ বিষয়ে যে কোনো প্রবলেম হয়, প্রশ্ন করবেন বা আপনি প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছেন না, অনেক সময় দেখা যায় যে অনেক প্রশ্নের উত্তর আমরাও জানি না, তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, এসআর ইলেকট্রনিক্স ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আপনারা জয়েন করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা জয়েন করতে পারবেন। কারণ ওখানে জয়েনকৃত যেগুলা ইউজার আছে, তারা অনেক এক্সপার্ট, অনেক প্রশ্ন আছে, তারা আপনাকে সলিউশন দিয়ে দেবে, কমেন্টের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে সলিউশনটা দিয়ে দেবে। তো অবশ্যই বলবো যে ওয়াইফাই ইন্টারনেট বা ডিশ বিষয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই এসআর ইলেকট্রনিক্স ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বা আপনিও যখন জয়েন থাকবেন, তখন একটা প্রশ্ন আপনার জানা আছে, অন্য একটা ভাই যদি কোনো প্রবলেমে পড়ে, তাহলে আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন, আমাদের অপেক্ষায় থাকতে হবে না। তো আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, ফেসবুক গ্রুপ এসআর ইলেকট্রনিক্স, তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। সো বন্ধুরা, অনেক কথাই বললাম, চলুন ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। সো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেন্ডা কোম্পানির একটি রাউটার, এটার মডেল হচ্ছে এসি ফাইভ।
তো এর আগে অনেকগুলো ভিডিওতে অনেক ভিউয়ার্স কমেন্ট করছে যে টেন্ডার এসি ফাইভ রাউটার আছে কিনা, যদি থাকে তাহলে আমাদেরকে রিভিউ আপডেট প্রাইস প্লাস আনবক্সিং ভিডিওটি দেখাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটার আপডেট প্রাইসটা বা কিছু কনফিগারেশান বলে দিব, কারণ কনফিগারেশান না জানলে তো আপনার প্রোডাক্ট নিয়ে কিছু করতে পারবেন না, যার কারণে কনফিগারেশান বলে দিব আর এটার আপডেট প্রাইসটা জানিয়ে দিব আপনাদেরকে। যদি কারো রিভিউ আনবক্সিং প্লাস সেটআপ বিষয়ে প্রবলেমে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন, তাহলে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি উপস্থাপন করা হবে। সো বন্ধুরা, এটা হচ্ছে এসি ফাইভ মডেলের একটি রাউটার, এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, 1200 MBPS এর ডুয়েল ব্যান্ডের রাউটার, এটা হচ্ছে গেমিং রাউটার। যারা গেম খেলার জন্য এক্সপার্ট প্লাস কম বাজেটের মধ্যে গেমিং রাউটার চাচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই টেন্ডার এসি ফাইভ মডেলের রাউটারটি আপনারা নিতে পারেন। প্যাকেটের গায়ে যে রাউটারটি দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট কালার রাউটার, প্যাকেটের মধ্যেও সেম রাউটারে থাকবে। এই রাউটারে আপনারা একটা লাইট ইন্ডিকেটার পেয়ে থাকবেন, এক পিস লাইট ইন্ডিকেটার পেয়ে থাকবেন। এই রাউটারে কিছু ভালো গুণ বা দিক এখানে তুলে ধরছে, দেখেন গেমিং ইউএসডি স্ট্রিমিং, মানে গেম খেলার জন্য এই রাউটারটি পারফেক্ট। এই রাউটারে আরেকটা ভালো সুবিধা পেয়ে থাকবেন আপনারা, দেখেন IPv6 এর একটি সুবিধা আপনারা পেয়ে থাকবেন। এই চারটা অ্যান্টেনার আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটা অ্যান্টেনার কিন্তু 6GB অ্যান্টেনার, মানে হাই রেঞ্জের রাউটার। এসি ফাইভ টেন্ডা কোম্পানি যে রাউটারটি, এই রাউটারটি কিন্তু ওয়াল ক্লিয়ার একটি রাউটার। ওয়াল ক্লিয়ার বলতে যে যারা হাই রেঞ্জের রাউটার খুঁজতেছে, একটা বাসাতে 4টা 5টা 7টা রুম, কিন্তু মোটামুটি সব রুমেই কাভারেজ চাই, মানে সব রুমে যেন ওয়াইফাই সিগন্যালটা ভালোভাবে পাওয়া যায় এরকম রাউটার খুঁজতেছে, তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা টেন্ডার এসি ফাইভ নেবে। এসি ফাইভ, এসি টেন প্লাস হচ্ছে F9, এই তিনটা মডেলের রাউটার কিন্তু হাই রেঞ্জের রাউটার, আপনাদেরকে বলে দিলাম। আপনারা তিনটা মডেলের রাউটার মধ্যে যে কোনো মডেল নিতে পারেন, তবে কম বাজেটের মধ্যে যারা গেমিং রাউটার খুঁজতেছে তাদেরকে আমি বলবো যে এসি ফাইভ আপনারা নিতে পারেন। সো বন্ধুরা, এটা কিন্তু 6GB অ্যান্টেনার একটি রাউটার, চারটা অ্যান্টেনার আপনারা দেখতে পাচ্ছেন, 6GB অ্যান্টেনার, অস্থির একটা রাউটার। তো এই পাশে যদি আপনাদেরকে কিছু ভালো গুণ বা দিক এখানে দেখায়, দেখেন ওয়াল ক্লিয়ার, ওয়াইফাই শিডিউল, ইজি সেট আপ, 4 অ্যান্টেনার, ওয়ারলেস রিপিটারিং, ব্রডব্যান্ড কন্ট্রোল, এ কয়টা সুবিধা আপনারা এই রাউটার থেকে পেয়ে থাকবেন। এই রাউটারে আপনারা তিনটা ল্যান পোর্ট পেয়ে থাকবেন, যেটা কিনা 10x100 নন গিগাবাইট ল্যান পোর্ট, এবং একটা ওয়ান পোর্ট পেয়ে থাকবেন যেটা কিনা 10x100 MBPS স্পিডের নন গিগাবাইট ওয়ান পোর্ট। তারপরে এই রাউটারে দেখেন একটা পাওয়ার পোর্ট থাকবে, একটা WPS বা রিসেট বাটন, একটা বাটনে দুইটি অপশানই আছে, WPS বা রিসেট বাটন। আর এসি ফাইভ মডেলের রাউটারটি ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, আপনারা দুইটা ইউজার ইউজ করতে পারবেন, একটা হচ্ছে 2.4 GHz যেটা কিনা আপনারা ইউজ করতে পারবেন 300 MBPS স্পিডে, এবং 5 GHz যেটা কিনা আপনারা ইউজ করতে পারবেন 866 MBPS স্পিড। রাউটারের প্যাকেটে প্যাকেজ কন্টেন্ট হিসাবে থাকবে এক পিস রাউটার, এক পিস RJ45 প্যাসকোড, এক পিস ম্যানুয়াল গাইড, এবং এক পিস পাওয়ার অ্যাডাপ্টার। প্যাকেজ কন্টেন্ট হিসাবে এই কয়টা আপনারা পেয়ে থাকবেন। এই রাউটারে কিন্তু আরেকটি সুবিধা পেয়ে থাকবেন, সেটা হচ্ছে টেন্ডার পার্সোনাল অ্যাপস, টেন্ডার পার্সোনাল অ্যাপস দিয়েও কিন্তু এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে পার্সোনাল অ্যাপসের কথাও বলা আছে, তার মানে পার্সোনাল অ্যাপস দিয়ে আপনারা রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। এটা যারা ফুল রিভিউ প্লাস আনবক্সিং ভিডিও দেখতে চায় তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন, তাহলে নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি উপস্থাপন করা হবে। সো বন্ধুরা, আজ থেকে 7 দিনের মধ্যে টেন্ডার এসি ফাইভ ডুয়েল ব্যান্ডের রাউটার যারা আমার সব থেকে ক্রয় করতে চাচ্ছে, আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে, 7 দিন পর্যন্ত অ্যাভেলেবল আছে। আজ থেকে 7 দিনের মধ্যে যারা ক্রয় করবে তাদের জন্য প্রাইস আসবে 2390 টাকা, 2390 টাকা দিয়ে টেন্ডার এসি ফাইভ মডেলের রাউটারটি আমার সব থেকে আপনারা পেয়ে থাকবেন 2390 টাকা দিয়ে। হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনাদের গন্তব্যস্থানে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া যাবে আজ থেকে 7 দিনের মধ্যে যারা ক্রয় করবে। অর্ডার কনফার্ম করার সাথে সাথে আপনাদেরকে অ্যাডভান্স 500 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে, বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো। আজ থেকে 7 দিনের মধ্যে যারা প্রোডাক্টটি ক্রয় করবে তাদেরকে আমরা 2390 টাকা দিয়ে দিতে পারবো, তবে 7 দিন পরে যখন আপডেট প্রাইসটা আমরা জানতে পারবো সেই আপডেট প্রাইস অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্টটি ক্রয় করতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা এটার সেটআপ বিষয়ে প্রবলেম বা রিভিউ আনবক্সিং ভিডিও দেখতে চাই তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন, নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি উপস্থাপন করা হবে। আর এই রাউটারটি যারা ক্রয় করতে চাচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে যোগাযোগ করবেন, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মতে SMS করবেন বা ভয়েস দিবেন, তাহলে আমরা যখন ফ্রি থাকবো তখন আপনাদের SMS এর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।